পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, সেই থেকে আজকে পর্যন্ত এটা 2022 সাল, আজকে দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেল, আমরা রাজপথে পড়ে আছি। আমাদের আমরা চাই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে অতি দ্রুত আমরা স্কুলে যোগদান করি। আমার এই ভাই বোনেরা যেদিন প্রথম আন্দোলন শুরু করেছিল 2019 সালে প্রেস ক্লাবের সামনে, আমি এসে ওনাদের সামনে বসেছিলাম মাটিতে, তাদেরকে পুলিশ বসতে দেয়নি, ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল, তুলে নিয়ে গেছিল। পরবর্তীকালে কয়েকবার করেছেন, তাদেরকে করতে তারা কোর্টে গিয়ে অনুমতি নিয়ে এসেছেন ধর্ণা দেওয়ার জন্য। আমরা তখন থেকে ওনাদের সঙ্গে আছি, কারণ তাদের যেটা অধিকার দাবি সেটা ন্যায্য দাবি আছে, পাওয়া অধিকার যারা সমাজে সাহায্য পাওয়া। উনি জানেন একদিন না একদিন তার নাম আবার আসবে সিবিআই এর হাতে, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন দায়ী মন্ত্রী নয়, এই যে জাল অনেক দূর অব্দি, লক্ষ লক্ষ পরিবার টাকা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোন টিএমসি নেতা নেই ব্লক থেকে উপরে তার নিচে আরো ফোড়েরা আছে যারা এই টাকা নিয়েছে, এখন তারা টাকা দিয়ে হাহুতাস করছে, না চাকরি না টাকা। সেই জন্য যতদূর নাম যাবে প্রত্যেকটাকে তুলে নিয়েছে, প্রত্যেকের নাম নিয়েছে, হাজার হাজার লোককে জিজ্ঞাসাবাদ করে এর একদম মূল অবধি যাওয়া উচিত। এই যে বিশাল দুর্নীতি বছর বছর চলছে, এটা হওয়া উচিত নয়। বিশেষ করে বাংলার মতো যে স্বচ্ছ সমাজ, আমরা দুর্নীতিকে অনেক দূরে রেখেছিলাম, এই একটি পার্টি এসে পুরো সমাজকে দুর্নীতিগ্রস্ত করেছে, দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা দিচ্ছে, শেল্টার দিচ্ছে, এবং সমাজ বিরোধীদের পার্টির নেতা বানিয়ে দিয়েছে, তাই দুর্দশিত হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে খবর দেখবেন না, স্টার জলসা দেখুন, কি বলবেন? গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন খবর দেখবেন না, স্টার জলসা সিরিয়াল দেখুন, কি বলবেন? বিভিন্ন সময় বিভিন্ন দাওয়াত দেন, মহিলাদের বলেন, যারা বিবাহিত মহিলা তাদের বলুন গিয়ে বাইরে প্রেম করুন, আনন্দ করুন, তার পরিবারের লোককেও বলেন। একটি 8-10 বছরের মেয়ে ধর্ষিতা হলে তাকে সন্দেহ প্রকাশ করেন সে গর্ভবতী কিনা, আমি সেই মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বলতে পারি? আর আমাদের বাঙালি সমাজের দুর্ভাগ্যের শেষ সীমা এসে গেছি আমরা, যে এরকম মুখ্যমন্ত্রীকে কমিটি ভুয়ো নিয়োগ হয়েছে, বেআইনি হয়েছে, প্রত্যেকটি নিয়োগে দুর্নীতি হয়েছে, তো স্বাভাবিকভাবেই কান টানলে মাথা আসবে। যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি জানেন না, এরকম হতে পারে না। তাহলে পাস না করা ছাত্ররা কি করে চাকরি পেল? যার নিস্টে নাম ছিল না সে কি করে এক নম্বরে চলে আসে? খালি কোন এমএলএ এর মেয়ে বলে, যেহেতু উনি পার্টিতে জয়েন করেছেন, এগুলো তো আমরা এতদিন দেখেছি, আপনারাও বলেছেন, সেজন্য নতুন কিছু বলার নেই। এটা এই দিনটা দেখাচ্ছিল যে কান টানার দরকার ছিল, মাথাও ধরার দরকার ছিল, সেই দিকেই সিবিআই হাত। দাদা একটা শেষ প্রশ্ন, বিশ্ব বাংলা বাণিজ্যিক সম্মেলন 20 এবং 21 প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোনো খবর আছে প্রধানমন্ত্রী কি আসছেন এই বিশ্ব বাংলা বাণিজ্য? জানা নেই, আমি যেটুকু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল প্রশ্ন করে আমরাও জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী যখন গিয়েছিলেন সৌজন্য সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমরা বিশ্ব বাণিজ্য সম্মেলন করব, আপনি আসবেন। প্রধানমন্ত্রী বললেন সৌজন্যের ক্ষেত্রে হ্যাঁ বলতে হয়, কবে হবে হবে কিনা সেটাও আমি জানি না, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। সেই জন্য কবে হবে আর তিনি আসবেন কিনা, তার কাছে সময় আছেন কিনা, ওই স্তরের কথাবার্তা আমার পক্ষে বলা সম্ভব। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।